হ্যাঁ বুঝেছো গিন্নি, এবার মনে হচ্ছে জমির ফসল খুব ভালো হবে। প্রতিবারই তো তুমি ওই একই কথা বলো, কিন্তু শেষমেশ কোনো ফসলই ভালোভাবে ঘরে তুলতে পারো না। কি করব গিন্নি, প্রতিবারই তো মাঠে খুব কাজ করি কিন্তু কোনো লাভ হয় না। ও কথা বাদ দাও, তোমার ভাইয়ের ফসল কেমন হয়েছে তাই বলো। ওর কথা কি বলবো, ওর তো কোনো ধৈর্য নেই, কাজ ঠিকই করে কিন্তু বেশি লোভের কারণে কিছুই করতে পারে না। ঠিক বলেছো। আচ্ছা আচ্ছা থাকো গিন্নি, আমি তাহলে এখন মাঠে যাই, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি মাঠ থেকে চলে এসো, বেশি রোদের মধ্যে কাজ করে শরীর খারাপ করো না। ওই দেখো ওই দেখো, তোমার ভাই তোমার আগে ভাত খেয়ে মাঠে চলে গেল, আর তুমি কিনা এখনো খেতেই বসলে না। খাবো খাবো, অত অস্থির হয়ো না তো, দাও দাও ভাত দাও, তাড়াতাড়ি খেয়ে আমিও মাঠে যাই। বাবা যদি সব জমি আমার নামে লিখে দিত তাহলে কত ভালোই না হতো, আর এত অভাব হতো না আমার। যাই হোক, আজ আবার গিয়ে ফসলে পানি দিতে হবে, তাহলে জমির ফসল দ্বিগুণ হবে আর আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব। এই কি করছিস, কালকে তো জমিতে সেচ দিলি, আজ আবার সেচ দিচ্ছিস কেন? তাহলে তো তোর ফসল নষ্ট হয়ে যাবে। এ যা যা, আমাকে এত জ্ঞান দিতে আসিস না, নিজের কাজ নিজে করগা। যাচ্ছি, তবে শোন, বেশি পানির কারণে তোর জমির ফসল নষ্ট হতে পারে, তাই তোকে বললাম। তুই তো প্রতিবারই বেশি লোভের কারণে ভুল সিদ্ধান্ত নিস আর কোনো ফসলই ফলাতে পারিস না। তোমরা কে বাছা, আর কোথায় যাচ্ছ? আমরা দুই ভাই, আর আমরা মাঠের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের বাবার নাম কি? আমাদের বাবার নাম রামগোপাল, তিনিও একজন কৃষক ছিলেন। ও, তোরা রামগোপালের ছেলে? আগে সাধু বাবা। তোমাদের ফসল কেমন হয়েছে বাবা? ফসল তো ভালোই হয়েছে সাধু বাবা, কিন্তু প্রতিবারই কোনো না কোনো সমস্যা হয়ে সব ফসল নষ্ট হয়ে যায়। ও, তাহলে তো খুবই দুঃখনীয় বিষয়। তবে এর একটি সমাধান আমার কাছে আছে, তোরা যদি চাস তাহলে আমি দিতে পারি, তবে এর একটি শর্ত আছে। কিন্তু কি শর্ত সাধু বাবা? শর্ত হলো, আমি তোদেরকে কিছু বিশেষ গুণসম্পন্ন বীজ দেব, কিন্তু তোদেরকে তা তোদের ফসলে জমিতে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর যদি এর কোনো ভুল ব্যবহার করিস তাহলে তোদের ফসল নষ্ট হয়ে যাবে। সাধু বাবা, কিসের বীজ? কিন্তু আপনি এই বীজ আমাদেরকে কেন দেবেন? সে অনেক পুরনো কথা। কিরে মা, তোদের এখানে দুমুঠো খাবার পাওয়া যাবে? আজ সপ্তাহ খানেক পেটে কোনো দানা পানি পড়েনি, যদি কিছু খাবার দিতিস তাহলে তোদের অনেক মঙ্গল হতো। কেন দেব না সাধু বাবা, আপনি এখানে বসেন। কি যে বলো গিন্নি, আমি তো সারা দিনে এক বেলা ভাত খেতে পারছি, আর এই সাধু বাবা তো সপ্তাহ খানেক কিছুই খাননি, আমার থেকে তারই খাবার বেশি জরুরি। না না, থাক থাক, তাহলে আমার জন্য তোদেরকে না খেয়ে থাকতে হবে না, আমি দেখি অন্য কোথাও খাবার পাই কিনা। না সাধু বাবা, তা কি করে হয়, আপনি আমার বাড়ির মেহমান, আপনাকে রেখে আমরা কিভাবে খেতে পারি তাই বলেন। তাছাড়া আপনি খুবই ক্ষুধার্ত, আপনি বারান্দায় বসেন বসেন। ওপরওয়ালা তোদেরকে অনেক ভালো রাখুক, আর এই নে এই বীজগুলো রাখ, তোর অনেক উপকারে আসবে। না সাধু বাবা না, এ বীজ আমি রাখতে পারবো না, আপনাকে কিছু খাবার খাওয়ানোর বিনিময়ে আমি কিছুই রাখতে পারবো না, আমাকে মাফ করবেন আপনি। এগুলো অনেক গুণ সম্পন্ন বীজ, তুই রেখে দে, অনেক কাজে আসবে তোর। তার দরকার নেই সাধু বাবা, আপনি শুধু আমার দুটো ছেলের জন্য দোয়া করবেন, যাতে তারা বড় হয়ে ভালো কিছু করতে পারে।
আচ্ছা ঠিক আছে বাছা, তোদের সকলের জন্য দোয়া করি তোরা সবাই ভালো থাকিস, তোরা অনেক ভালো মানুষ। এখন তাহলে আসি আমি। সেদিন তোর বাবা যদি আমাকে খেতে না দিত তাহলে আজ আমি বাঁচতে পারতাম না, এই জন্য আমি তোদেরকে এই বীজগুলো দিতে যাচ্ছি। তোদের যদি আমি কিছুটা উপকার করতে পারি তাহলে তোদের বাবার ঋণ কিছুটা শোধ করতে পারবো এ জীবনে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে দিন ওই বীজগুলো। এই নে বীজ, এই বীজ নিয়ে যদি তোরা ভালোভাবে ফসল ফলাস তাহলে তোদের সংসারে সব অভাব চলে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই এই বীজ রোপণ করতে হবে। ঠিক আছে সাধু বাবা, আমরা এই বীজ খুব তাড়াতাড়ি আর ভালোভাবে চাষ করব আর খুব ভালো ফসল ফলাবো। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু মনে থাকে যেন বেশি লোভ করবি না, তাহলে পরে ফসল ভালো হবে না কিন্তু মনে থাকে যেন। কি গো আজকে আসতে এত দেরি হলো কেন তোমার? ও সব কথা বাদ দাও, এই দেখো কি এনেছি। কি এটা? এটা কোনো সাধারণ কিছু নয় গিন্নি, এ হলো এক সাধুর দেওয়া অসাধারণ কিছু বীজ। কি হবে এই বীজ দিয়ে? কি হবে মানে, এতে যে ফসল হবে তা দিয়ে আমাদের সকল অভাব চলে যাবে। তুমি থাকো গিন্নি থাকো, আমি গিয়ে নিতাইয়ের আগে এই বীজগুলো জমিতে পুঁতে রেখে আসি। হ্যাঁ যাও যাও, ভালো করে জমিতে পুঁতে রেখে এসো। হায় হায় হায়, ও আমার আগেই বীজ রোপণ করা শুরু করে দিয়েছে, আমার চেয়ে ওর তো বেশি ভালো ফসল হয়ে যাবে। যাই হোক তাড়াতাড়ি লাগানো শুরু করে দি। বুঝলে গিন্নি, এতদিনে হয়তো ওপরওয়ালা আমাদেরকে সুখের মুখ দেখাবে, সাধু বাবার দেওয়া সেই বীজগুলো থেকে সুন্দর সুন্দর স্বর্ণালী রঙের ফল ধরেছে, বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হবে, আমাদের আর কোনো অভাব থাকবে না। তাহলে তো খুবই ভালো হয়, মহাজনের কাছ থেকে তোমার নেওয়া টাকাও পরিশোধ করতে পারবে আর সংসারটাও ভালোভাবে চলে যাবে। সবই ওই সাধু বাবার জন্যই হয়েছে গো। এবার যা ফসল হয়েছে না গিন্নি, ভাবছি এই গ্রামের সবচেয়ে বড় লোক আমরাই হয়ে যাব। কিন্তু আমার ভাই নিতাইরও তো একই রকম ফসল হয়েছে, ও তো আমার সাথে সাথে বড় লোক হয়ে যাবে। তাতে সমস্যা কি? আর তোমার ভাই বড় লোক হলে আমাদের কি সমস্যা? না না, এ তো হতে দেওয়া যায় না। এই গ্রামে একমাত্র আমি সবচেয়ে বড় লোক হব, কিন্তু ওর একটা ব্যবস্থা করা দরকার, কিন্তু কি করা যায়? হ্যাঁ বুদ্ধি পেয়েছি গিন্নি, আমি ওর সব ফসল বিষ দিয়ে নষ্ট করে দেব, তাহলে আর আমার সমান ধনী এই গ্রামে কেউ থাকতে পারবে না। এই তো নিতাইয়ের জমি, এবার আমি বিষ দিয়ে সব ফসল আমি নষ্ট করে দেব, এরপর গ্রামে আমার থেকে ধনী ব্যক্তি আর কেউ থাকবে না। হায় 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 হায়, আমার সোনালী ফসলে কি হলো, আমি এবার কি করব? এ আমার কি সর্বনাশ হলো! কি রে ভাই, তোর জমিতে এই অবস্থা কি করে হলো? তুই কি কোনো নষ্ট ঔষধ জমিতে দিয়েছিস? ওর জমিতে কি হলো কে জানে, এভাবে সব ফসল নষ্ট হয়ে গেল কিভাবে তাই তো বুঝতে পারছি না। কি গো তোমার এত মন খারাপ লাগছে কেন, কি হয়েছে তোমার?
আর বলো না গিন্নি, আমি আমার কর্মের ফল পেয়েছি। কালকে আমার ভাইয়ের ফসল নষ্ট করতে গিয়ে অন্ধকারে আমার নিজের ফসলে বিষ ঢেলে সব ফসল নষ্ট করে ফেলেছি গো। আমি তো আগেই বলেছিলাম যে তুমি ওইসব করতে যেও না, এখন বুঝলে তো? অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতিই ডেকে আনলে। তুমি ঠিকই বলেছো গিন্নি, আমি আর কোনোদিন কারোর ক্ষতি করবার চেষ্টা করব না। আমার ভালো মতো শিক্ষা হয়েছে গিন্নি। কি, আমি তোকে কত ভালো ভাবতাম, আর তুই কিনা আমার এত বড় ক্ষতি করতে চেয়েছিলি? ছি 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 ছি, তোকে আমার ভাই বলতেও লজ্জা হয়। আমাকে তুই মাফ করে দে ভাই, আমি কথা দিলাম আজ থেকে আমি আর কোনো খারাপ কাজ করব না। বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন তোকে দেখে রাখতে, তাই সারা জীবন তোর সব ভুল মাপ করে দিয়েছি, কিন্তু আজ এই শেষবারের মতো মাপ করে দিলাম। আজ থেকে আমাদের একটা সংসার, আর আমার ওই কাজগুলো আমাদের দুই ভাইয়ের। সত্যি ভাই, তোর কোনো তুলনা নেই।